সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা প্রত্যেকটা শব্দের একটা শক্তিশালী ক্ষমতা আছে বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে সমস্ত শব্দ উচ্চারণ করি সেই শব্দ কিন্তু আমাদের বাস্তবকে প্রচণ্ডভাবে এফেক্ট করে বা আমাদের জীবনে প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে বন্ধুরা আর আমরা এই শব্দকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমাদের জীবনকে কিন্তু আমরা সুখ সমৃদ্ধিতে ভরে তুলতে পারব আর এই শব্দকে সঠিকভাবে ব্যবহার করার ওপরে ভিত্তি করেই কিন্তু মন্ত্র সায়েন্স রচিত হয়েছে বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা মন্ত্র কিন্তু কিছু কিছু শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে তো আজকের আমি আপনাদের সাথে এমন একটা মন্ত্রের কথা শেয়ার করব যে মন্ত্রটাকে আপনি যদি প্রতিদিন সঠিক নিয়ম মেনে জব করতে থাকেন তো ডেফিনেটলি আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আর এই মন্ত্রকে আপনি কিভাবে জব করে সব থেকে পাওয়ারফুল রেজাল্ট পেতে পারবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এই মন্ত্র জপ করলে আপনি কি কী বেনিফিট পাবেন এই মন্ত্র কোন সময়ে জব করতে হবে এই মন্ত্র জপে সঠিক বিধি কোন দিকে মুখ করে মন্ত্র জপ করলে বেটার রেজাল্ট পাবেন সমস্ত কিছু আলোচনা করব বন্ধুরা কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটিতে ভিজিট করছেন তাদের জন্য আমি পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশান মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেই ভিডিও দেখে আপনি আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন বন্ধুরা মন্ত্র নিয়ে আমি সিরিয়ালি আপনাদেরকে কয়েকটা ভিডিও প্রকাশ করে এসেছি এবং সেই মন্ত্র নিয়ে আমি একটা প্লে লিস্টও বানিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই মন্ত্রের প্লে থেকে সমস্ত মন্ত্রগুলো দেখে নিতে পারেন আর এই মন্ত্রের একটা লিংক আমি এই ভিডিও কার্ডে দিয়ে দিচ্ছি আপনারা ডাইরেক্ট ওই কার্ডে ক্লিক করুন এবং মন্ত্র বিষয়ে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নিন তো বন্ধুরা আজকের যে মন্ত্রটার কথা উল্লেখ করতে চলেছি সেটা খুব পাওয়ারফুল একটা মন্ত্র বন্ধুরা এই মন্ত্রটা হলো ওম নম নারায়ণায় বন্ধুরা ইয়েস বন্ধুরা ওম নম নারায়ণায় মন্ত্রটার মধ্যে এত পাওয়ার আছে এত পাওয়ার আছে এত পজিটিভ ভাইব্রেশন আছে আপনি কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে এই মন্ত্রটাকে প্রতিনিয়ত জব করতে থাকেন আপনার কিন্তু জীবনে যে কোনো প্রবলেম সলভ হবে আপনার বিজনেসের ইম্প্রুভমেন্ট হবে আপনার চাকরির উন্নতি হবে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার উন্নতি হবে যাদের পরিবারে অশান্তি লেগে আছে অশান্তি দূর হবে যাদের ফ্যামিলির অন্য কারোর সাথে বনি বনা হয় না তাদের সম্পর্ক সুমধুর হবে যারা মনে করছেন আমাদের বাড়িতে আত্মীয় পরিজন আসুক আত্মীয় পরিজন বৃদ্ধি পাবে কথায় বন্ধুরা এই মন্ত্রটাকে আপনি যে ইন্টেনশন নিয়ে ব্যবহার করবেন সেই ইন্টেনশনটাই ফুলফিল হবে বন্ধুরা খুব পাওয়ারফুল মন্ত্র আর এই মন্ত্রটাকে আপনি যদি যেমন তেমনভাবে জব করেন সেইভাবে রেজাল্ট আপনি কিন্তু পাবেন না এই মন্ত্রটাকে সঠিকভাবে জব করার বিধি এবং সঠিকভাবে চ্যান্টিং করার বিধি আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কারণ কোনো একটা কথা আপনি যদি মিস করে যান আপনি কিন্তু এই মন্ত্রটাকে পাওয়ারফুলি ভাবে ব্যবহার করে আপনার জীবনে উপকার আনতে পারবেন না বন্ধুরা এই মন্ত্রটা জপ করে আপনি যাতে সব থেকে বেটার রেজাল্ট পান তার জন্য কিছু কথা মাথায় রাখতে হবে প্রথম কথা আপনি যখন এই মন্ত্রটা জপ করবেন তখন আপনাকে একটা ইন্টেনশান নিয়ে জব করতে হবে অর্থাৎ আপনি এই মন্ত্রটা যদি আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতির জন্য জব করেন তো শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রে উন্নতির জন্যই আপনি এই মন্ত্রটাকে জব করবেন আবার এই মন্ত্রটাকে যদি আপনি পারিবারিক শান্তির জন্য জপ করেন তো শুধুমাত্র পারিবারিক শান্তির কথা মাথায় রেখেই মন্ত্রটাকে জপ করবেন বন্ধুরা তো যে কোনো একটা ইন্টেনশন সিলেক্ট করুন এবং সকালবেলা এবং সন্ধ্যাবেলা নিয়ম করে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তি সহকারে মন্ত্রটাকে জপ করতে হবে কমপক্ষে একশো বার বন্ধুরা ইয়েস বন্ধুরা কারণ বন্ধুরা এনার্জি সায়েন্সে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আপনার বিলিভ সিস্টেমের সাথে কানেক্টেড আপনি যদি বিলিভ করেন তো মন্ত্রটা পাওয়ারফুলিভাবে কাজ করবে আর আপনি যদি বিলিভ না করেন আপনি যতবারই জব করুন না কেন কোনো রেজাল্টই আপনি কিন্তু এই মন্ত্র থেকে পাবেন না তো বন্ধুরা এই মন্ত্রটা জপ করে সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আজকের আমি আপনাদের যে টেকনিকটা বলবো এই টেকনিকটা আপনি কমপক্ষে একুশ দিন একত্রিশ দিন বা একচল্লিশ দিন করে দেখুন বন্ধুরা আর এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা এই টেকনিকটা অ্যাপ্লিকেশান করার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুদ্ধ বস্ত্র আপনাকে পরিধান করতে হবে খুব ভালো হয় আপনি যদি সাদা বস্ত্র পরিধান করেন করার পরে আপনাকে ফ্রেশ হয়ে নিতে হবে বন্ধুরা ফ্রেশ হয়ে নেওয়ার পরে আপনার বাড়িতে যদি কোনো ঠাকুর ঘর থাকে এবং সেই ঠাকুর ঘরে যদি নারায়ণের মূর্তি বা নারায়ণের প্রতিমা বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে সেই মূর্তির সামনে আপনি বসে যাবেন বন্ধুরা মেরুদণ্ড সোজা করে বসবেন লাল আসনের ওপরে বসবেন এবং আপনার মুখটাকে পূর্ব দিকে রাখতে হবে বন্ধুরা মুখটাকে পূর্ব দিকে রেখে আপনি সোজায় বসুন যারা সকালবেলা মন্ত্র জপ করতে চাইছেন আপনারা আমার সাথে এখনই করে দেখতে পারেন আপনি দেখবেন যে ইমিডিয়েটলি আপনার মধ্যে একটা ভাইব্রেশন এসে গিয়েছে বন্ধুরা তো মন্ত্রটা জপ করার জন্য আপনি ঠাকুর ঘরে বসে পড়লেন পূর্ব দিকে মুখ করে বসে পড়লেন মেরুদণ্ড সোজা করে বসবেন এবং এই মুদ্রাটাকে আপনাকে করে নিতে হবে জ্ঞান মুদ্রা বন্ধুরা যদি রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্রটা জপ করেন তো এক হাতে রুদ্রাক্ষের মালা নিন নিয়ে জপতে থাকুন আর এক হাতে আপনি এইভাবে জ্ঞান মুদ্রাটা করে নিন বন্ধুরা নেওয়ার পরে মেরুদণ্ড সোজা করে বসার পরে আপনাকে মনটাকে শান্ত করতে হবে মনটাকে শান্ত করার জন্য কি করতে হবে নাক দিয়ে তিনটে গভীর শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিতে হবে চলুন আপনারা আমার সাথে একবার এখনই করে দেখুন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন রিল্যাক্স এবার যখন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি আপনার শ্বাসের সাথে গ্রহণ করছেন এবং শ্বাস ছাড়ার সাথে মনে মনে কল্পনা করবেন আপনার শরীর মন আত্মার সমস্ত অবিশ্বাসকে আপনি পরিত্যাগ করছেন মুখ দিয়ে আসতে করে শ্বাসটা ছাড়ুন রিল্যাক্স এবার যখন শ্বাসটা নেবেন মনে মনে কল্পনা করবেন সর্বশক্তিমান ঈশ্বরীয় শক্তিকে আপনি আপনার শ্বাসের সাথে গ্রহণ করছেন এবং সেই শক্তি আপনার প্রত্যেকটা রক্তবিন্দু প্রত্যেকটা নার্ভের সাথে প্রত্যেকটা শিরায় উপশিরায় ছড়িয়ে যাচ্ছে জাস্ট ফিল করতে করতে শ্বাসটা নিন আস্তে করে শ্বাসটা ছাড়ুন রিল্যাক্স তো শ্বাসটা ছাড়ার সাথে একইভাবে কল্পনা করলেন যে আপনার শরীর মন আত্মা সমস্ত ট্রেস টেনশন দুশ্চিন্তাকে আপনি পরিত্যাগ করলেন তো এটা করার পরেই আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে এইবার আপনাকে মন্ত্রটা চ্যান্টিং করতে হবে কমপক্ষে একশো আটবার মনে মনে জাস্ট বিলিভ করুন আপনার সামনে পরম পিতা পরমেশ্বর নারায়ণ বা শ্রীকৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছেন এবং তার সামনে আপনি মন্ত্রটা জপ করছেন জাস্ট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশন করুন একটা দিব্য আলোকজ্যোতি শ্রীকৃষ্ণর মূর্তি আপনার সাথে দাঁড়িয়ে আছে বা স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আপনার সামনে দাঁড়িয়ে আছেন আর তার সামনে আপনি মন্ত্রটা জপ করছেন ঠিক এইভাবে চ্যান্টিং করার নিয়মটা ভালো করে দেখে নিন এইভাবে আপনাকে চ্যান্টিং করতে হবে ওম নম নারায়ণায় নম নারায়ণ ও নম নারায়ণ নারায়ণায় বন্ধুরা যখন এই মন্ত্রটা চ্যান্টিং করবেন মনে মনে জাস্ট কল্পনা করবেন আপনার যে মূলাধার চক্র আছে অর্থাৎ আপনার মলদার থেকে ঠিক দু আঙুলি ওপরেজ্যোতি মূলাধার চক্র থেকে মেরুদণ্ড সাদা আলোকজ্যোতি ছড়িয়ে পড়ছে এবং ওই শক্তির একটা ভাইব্রেশন আপনার প্রত্যেকটা রক্তবিন্দু প্রত্যেকটা শিরা উপশিরায় এবং আপনার শরীর মন আত্মার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেকটা কণাকে প্রত্যেকটা মাংস পেশিকে পাওয়ারফুলভাবে ভাইব্রেট করাচ্ছে কম্পমান করাচ্ছে বন্ধুরা এটা আপনাকে কল্পনা করতে করতে মন্ত্রটা সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে জপ করতে হবে বন্ধুরা এবং মনে মনে বিলিভ করতে হবে যে আপনার পরম পিতা পরমেশ্বর নারায়ণ বা কৃষ্ণ ভগবান আপনাকে আশীর্বাদ করছেন এবং সেই আশীর্বাদে আপনি যে ইন্টেনশনটা নিয়ে মন্ত্রটা জপ করছেন সেই ইন্টেনশনটা ফুলফিল হয়ে গিয়েছে অর্থাৎ আপনার স্বপ্ন ফুলফিল হয়ে গিয়েছে এইভাবে আপনি কমপক্ষে একশো আটবার মন্ত্রটা জপ করুন এবং জপ করার পরে আপনি প্রায় এক মিনিট মৌন হয়ে বসুন এবং আপনি যে স্বপ্নটা সফল করার জন্য মন্ত্রটা জপ করছেন সেই স্বপ্নটা সফল হয়ে গিয়েছে এটা মনে মনে আপনি কল্পনা করতে থাকুন খুশি অনুভব করতে থাকুন আনন্দ অনুভব করতে থাকুন যে স্বপ্নটা সফল হয়ে গেলে রিয়েলি আপনি যে আনন্দটা অনুভব করতেন সেই আনন্দটা এখন আপনি কমপক্ষে এক মিনিট অনুভব করতে থাকুন এবং সেই আনন্দের মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে থাকুন বন্ধুরা তো এটা আপনি যখনই করলেনের লি আপনার মন্ত্রশক্তির ভাইব্রেশন এবং আপনার ভিজুয়ালাইজেশ সান পাওয়ারের ভাইব্রেশন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে এবং আপনার স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি সফল হবে বন্ধুরা এই টেকনিকটা খুব পাওয়ারফুল টেকনিক বন্ধুরা আমি নিজের জীবনে অ্যাপ্লিকেশন করে দেখেছি মিরাকেল রেজাল্ট পেয়েছি বন্ধুরা আপনারাও অ্যাপ্লিকেশন করে দেখুন বন্ধুরা আপনারাও মিরাকেল রেজাল্ট পাবেন তবে একটা কথা বলে রাখি বন্ধুরা এই টেকনিকটা আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন কমপক্ষে একুশ দিন বা একচল্লিশ দিন এই টেকনিকটা চালিয়ে যান বন্ধুরা আর এই যে একুশ দিন বা একচল্লিশ দিন প্রয়োগটা করবেন কেবলমাত্র একটা স্বপ্ন সফল করার জন্যই নিরন্তন আপনি এই মন্ত্রটাকে চ্যান্টিং করে যান আর একটা কথা বন্ধুরা যে স্বপ্নটা আপনি সফল করতে চাইছেন তার জন্য আপনাকে প্রচেষ্টাও চালাতে হবে বন্ধুরা প্রচেষ্টা চালান তার সাথে মন্ত্রটা চ্যান্টিং করুন আর দেখুন কিভাবে আপনার বাইরের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে বন্ধুরা বন্ধুরা আপনারা এই টেকনিক অনুযায়ী মন্ত্রটাকে জপ করুন জব করে কি রেজাল্ট হচ্ছে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা আর যারা মনে করছেন এই মন্ত্র ওয়ার্ল্ড সম্পর্কে এনার্জি ওয়ার্ল্ড সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারা আমার থেকে রেকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিতে পারেন বন্ধুরা আমি রেকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শিখিয়ে থাকি কিভাবে। আপনি আপনার সুপার পাওয়ারকে ইউজ করে মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা বন্ধুকে ইনস্ট্যান্টলি হিলিং করে তার পেন কন্ট্রোল করে দিতে পারবেন কিভাবে আপনি অ্যাঞ্জেল কল করে আপনার বন্ধুকে আপনি উইদিন এক মিনিটের মধ্যে হেল্প করতে পারবেন কিভাবে আপনি মাত্র তিন মিনিটের মধ্যে আপনার শরীরের যে কোনো পেনকে কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা এছাড়াও মানি ভাইব্রেশন কার্মা ক্লেন্সিং এর মাধ্যমে কিভাবে আপনি আপনার জীবনের মানিটারি প্রবলেম সলভ করতে পারবেন আপনার সম্পর্ক উন্নতি করতে পারবেন কীভাবে আপনি আপনার মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে পড়াশোনার উন্নতি করতে পারবেন খেলাধুলায় উন্নতি করতে পারবেন চাকরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বন্ধুরা রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা আমি কিন্তু দেশ বিদেশের অনেকগুলো সাবজেক্টের ওপর রিসার্চ করে বানিয়েছি বন্ধুরা আর এই কোর্সটা করতে সময় লাগবে মাত্র একদিন পাঁচ ঘন্টা অর্থাৎ এই পাঁচ ঘন্টা ক্লাসের মধ্যে আপনি কিন্তু আপনার জীবনের সব থেকে মূল্যবান অ্যাসেট পাবেন এবং সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন করে রিয়েল যে এনার্জি ওয়ার্ল্ড কাজ করে সেটা আপনি প্রুভও পেয়ে যাবেন বন্ধুরা তো যারা মনে করছেন রৈক্ষ শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর হল সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীকালে এরকমই আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আমি আপনাদের চিরবন্ধু পলসভ শক্তিশালী এনার্জি হিলিং টিচার চার